ভ্রমণ মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তনে যেমন ভূমিকা রাখে, তেমনি ভ্রমণ আপনাকে পরিচয় করিয়ে দেয় বিচিত্র মানুষ, তাদের ধর্ম এবং তাদের আচার ব্যবহারের সাথে। তাই আমরাও বেরিয়ে পড়লাম বাংলাদেশের সীতাকুণ্ডের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখার জন্য। সীতাকুণ্ডে রয়েছে ঘোরার মতো অসংখ্য দর্শনীয় স্থান। আপনার সময় এবং আপনার কি দেখার ইচ্ছে সেই অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আপনার ভ্রমণ পরিকল্পনা। আমরা এখানকার জনপ্রিয় তিনটি জায়গা ঘুরে দেখব। প্রথমে গুলিয়াখালী সমুদ্র সৈকত, তারপর পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির এবং সর্বশেষ মিরসরাই উপজেলায় অবস্থিত মহামায়া লেক। আর হ্যাঁ, নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর এই মুহূর্তে আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন। আমরা প্রথমে ট্যুরবাডিস ফেসবুক গ্রুপের পক্ষ থেকে রাতের ১২টায় ঢাকা সাইদাবাদ থেকে রিজার্ভ বাসে করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা করি। আপনারা কিভাবে যাবেন তার বিস্তারিত ভিডিওতে উল্লেখ থাকবে। ঢাকা থেকে বাসে বা ট্রেনে করে প্রথমে সীতাকুণ্ড আসতে হবে। চিটাগাং থেকেও লোকাল বাসে সীতাকুণ্ড আসা যায়। আমাদের বাসের অনেকেই ছিল গ্রুপ মেম্বার এবং একে অপরের পূর্ব পরিচিত, তাই আমাদের পুরো যাত্রাটাই ছিল অনেক আনন্দের। মজা করতে করতে সকাল ৫টা বাজেই আমরা সীতাকুণ্ড বাজারে এসে পৌঁছাই। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি লেগুনা অথবা অটোতে করে আসতে হবে গুলিয়াখালী সমুদ্র সৈকতে। বাজার থেকে সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড জেলায় অবস্থিত। অনিন্দ্য সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি কোনো কমতি রাখেনি। একদিকে সমুদ্র আর অন্যদিকে কেওড়া গাছের বন এই সাগর সৈকতকে করেছে অপরূপ সুন্দর। সাগরের পাশে সবুজ ঘাসে উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবেই আপনার চোখ জুড়িয়ে যাবে। গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গাছগাছালি এবং বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠ, কারণ এখানে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আঁকাবাঁকা ছোট ছোট এইসব গর্ত। এইসব গর্ত জোয়ারের সময় পানিতে ভরে ওঠে। চারিপাশে সবুজ ঘাস আর তার মধ্যেই পানিতে পরিপূর্ণ ছোট ছোট গর্ত। এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করে দেবে। এবার সমুদ্র সৈকত থেকে এখানকার লোকাল বাহনে করেই আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের নিচে। সময় লেগেছে মাত্র ২০ মিনিট। আমরা হাঁটা শুরু করলাম পাহাড়ের সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ মন্দির দেখার উদ্দেশ্যে। দুইটি রাস্তায় পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন। একটি পাহাড়ি উঁচু নিচু রাস্তা, অন্যটি সিঁড়ি। তবে আমি আপনাদের সাজেস্ট করব ওঠার সময় পাহাড়ি কাঁচা রাস্তা দিয়ে ওঠার জন্য এবং নামার সময় সিঁড়ি। এতে করে আপনি অ্যাডভেঞ্চার ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন, সেই সাথে পাহাড়ের চূড়ায় দুইটি মন্দিরই ঘুরতে পারবেন। পাহাড়ে ওঠার সময় আশেপাশের প্রকৃতি সত্যি মুগ্ধ করার মতো। আমরা পাহাড়ে উঠতে উঠতে কয়েকবার বিশ্রামের প্রয়োজন হয়, কারণ এই পাহাড়ে ওঠা অনেকটাই চ্যালেঞ্জিং এবং সবার পক্ষে ওঠাও সম্ভব হয় না। আমাদের চূড়ায় উঠতে একটু বেশি সময় লেগে যায়। প্রায় ২ ঘন্টার যাত্রা অতিক্রম করে বর্তমানে আমরা পাহাড়ের একদম চূড়ায়।
চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা 1152 ফুট। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি অনেক পবিত্র এবং তীর্থস্থান। ভ্রমণপ্রিয় মানুষদের জন্যও জনপ্রিয় গন্তব্য এই চন্দ্রনাথ পাহাড় ও মন্দির। এবার আমাদের বাসে করেই যাচ্ছি মহামায়া লেকে। মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত। এর আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই লেকটি ভ্রমণ পিপাসু পর্যটকদেরকে রূপে ও মাধুর্যে মুগ্ধ করে দেয়। পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা লেকটি অপরূপ সাজে সজ্জিত। স্বচ্ছ পানির জলধারের চারপাশ সবুজ চাদরে মোড়ানো। এখানে ছোট ছোট নৌকা এবং ইঞ্জিন চালিত বোট রয়েছে, যেগুলো ঘণ্টা হিসেবে ভাড়া দেওয়া হয়। লেকটিতে চাইলে নৌকায় করেও ঘুরতে পারবেন। সবশেষে সবার উদ্দেশ্যে ছোট্ট একটি অনুরোধ। আমরা নিজেরাই আমাদের ভ্রমণ স্থানগুলোকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, তাই ভ্রমণ স্থানে ময়লা ফেলা থেকে বিরত থাকুন, নিজে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হন এবং অন্যকে সচেতন করার চেষ্টা করুন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি, বিনিময় একটা শেয়ার তো আশা করতেই পারি। তো শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের সাথে, লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।